আজকে না অনেক প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার সঙ্গে অনেক শপিংও করেছি সেগুলোও শেয়ার করব, চলো ব্লগটা দেখতে থাকো তো দেখো রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম দুজনা মিলে আর মামামকে রেখে যাচ্ছি আর আমাদের শপিং মানে ব্যারাকপুর ব্যারাকপুরে যাব জুডিও কিংবা ট্রেনস থেকে কিছু শপিং করে নিয়ে আসব আসলে আমরা তো কিছুদিন আগে অ্যানিভার্সারিটা এরকমভাবে সেলিব্রেশন করেছিলাম ঠিক বিয়ের মতো তাই বিয়ে তো করে নিয়েছি এখন যাব হানিমুন করতে তোমাদের মধ্যেই আমাকে অনেকেই কমেন্ট করেছিল বিশেষ করে একজন একজনের বিশেষ করে একটা কমেন্ট পেয়ে তখন মনে হয়েছিল যে না ঠিকই তো বলেছে বিয়ে করেছি এবার তো হানিমুন করতে যাওয়া উচিত তারপর আবার এমনিতে পুরী যাওয়ার আমার অনেক দিনের একটা শখ ছিল ইচ্ছে ছিল স্বপ্ন ছিল যে আমি পুরীতে ঘুরতে যাবো ওখানে জগন্নাথ দেবের আর কি দর্শন নেব তো ফাইনালি সেটা আমার মানে সত্যি হতে চলেছে আর সেই জন্যই আমরা ঘুরতে যাওয়ার আগে কিছু শপিং করতে যাচ্ছি অল্প কিছু শপিং করব মাম্মের জন্য আমার জন্য মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এবার যেতে থাকি চলো আর এই যে দেখো এখানে মেলা হচ্ছে কে তুমি একটু হাই করো অনেকদিন কথা বলো না তোমার সরস্বতী পুজো এখানে হ্যাঁ তোমার ঠান্ডা লেগেছে গালা ব্যথা ঠান্ডা খুশ কাশি নাক দিয়ে জল সরস্বতী পুজোতে আমাকে ঘুরতে নিয়ে গিয়ে এই অবস্থা তাই না তো বরের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম এই অবধি এখন হচ্ছে টোটোতে উঠে যাব স্টেশন তোমরা তো সবাই জানো আমার জার্নিটা আর এই যে সামনে টোটোটা দাঁড়িয়ে পড়েছিল পেছনে টোটোটা বলেই তুমি কেন নেবে আমরা নেব তো যাই হোক এই নিয়ে একটু ইয়ে হয়ে গেলো তো সামনে টোটোটা চলে গেলো তারপর আমরা পেছনের টোটোতে উঠে পড়লাম তো চলো এবার পলতা স্টেশন যাওয়া যাক ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো দেখো এখন উঠবো অটোতে কি গো প্লেনে তো কোনোদিন উঠি নি কবে উঠাবে হ্যাঁ প্লেনে উঠে দেখবো কেমন লাগে নাগত দিলে একবার বাবা তুমি মোনাই উঠেছো এমন ভাবে বললো মানে ও জানা উঠেছে ওই তো ওঠেনি প্লেনে বাবা তো যেহেতু জুডিও আর ট্রেনসে যাব তো সেহেতু আমরা অটো করেই যাচ্ছি ট্রেনে গেলে আবার বেশ অনেকটা হাঁটতে হতো আর অটোতে গেলেই সামনেই নেমে পড়বো যদিও অটোর ভাড়াটা বেশি ট্রেনে অল্প ভাড়াতে হয়ে যেত যাই হোক চলো তো সবার আগে জুডিওতে চলে এলাম তো এখন হচ্ছে ভেতরে যাব আমি কিছু দেখি ভালো কোনো ড্রেস পাই কি না মানে বিশেষ করে ওয়ান পিস কিনবো কেন এর আগে যখন দীঘাতে গেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদি তুমি ওয়ান পিস কিনলে ভালো করতে তো এখানে এসে ওয়ান পিসগুলো বেশি একটা পছন্দ হচ্ছিল না এটা তো একটু মানে লেন্থ আমার নিড় আর কি হাঁটুর নিচে অব্দি ইচ্ছে ছিল হাঁটুর ওপরে অব্দি না তো হাঁটুর ওপরেই মানে বেশি ছিল তার জন্য নিই নি তারপর হচ্ছে ভাবলাম জিন্স নিই যেটা আমার বেশি ভালো লাগে জিন্সটা পরে নেব তো সেই জন্য জিন্স দেখছিলাম এবার হাতে যেটা আছে ওটা নিলাম আর তোমাদের দাদাভাই ওই যে ও খুব ভালো শপিং করেছে আমার সঙ্গে সঙ্গে মানে একদমই তারা তাড়া দেয়নি অনেকক্ষণ আমার সঙ্গে সঙ্গে স্বাদ দিয়েছে তারপর দেখো এটা ট্রাই করেছিলাম ওপরের টপটা আমার ভালো লাগেনি নিচের জিন্সটা খুব ভালো লেগেছে ওপরের টপটা ওই যে মানে কি বলবো ওই ব্লু কালার হোয়াইটের নি ওপরে যে ব্লু কালারের বর্ডার দেয়া তো সেই জন্য আমার একটু কেমন লাগছিল মানে এমনি ভালো লাগছিল কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি এই যে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় নতুন নতুন জামা প্যান্ট পরব নতুন নতুন জিনিস পরব দেখতে নতুন নতুন মানে মানে কি বলবো আজকাল এমন হয়েছে যে একটা জামা পরে ফটো তুললে মনে হয় ওই জামাটা পুরোনো হয়ে গেছে তো যাই হোক তারপর আমি এই টি শার্টগুলো দেখছিলাম যে সকালবেলার দিকে যাব তো আমাদের ভোর ছটা দশে ট্রেন ভোর না সরি সকাল আর কি ছটা দশে ট্রেন কিন্তু আমরা চারটের সময় ভোর চারটে বের হব তো সেই জন্য ভাবছিলাম যদি ঠান্ডা লাগে তাই দেখছিলাম তারপরে এই যে এই টপটা দেখলাম তো অতটা বেশি বছর পছন্দ হলো না তারপর কি করব কি করব অনেক দেখেছি আবার ভিনেকে এটাও দেখছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই বলছিলো না ভাল লাগছে না মানে এই মিলিয়ে আর কি খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না তারপর এইটা দেখলাম টপটা তারপর এটাও বেশ বেশি একটা ভালো লাগেনি তো নিয়ে নি জাস্ট আর কি পরেই দেখেছিলাম কিন্তু অন্য একটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদেই পরব এটা বেশ এখানে ভালো লাগছে কিন্তু একটু বেলি বেরিয়ে যাচ্ছিল আর কি যেটা বেশি প্রবলেম করছিল আমার তার কিন্তু এইটা খুব ভালো আর কি সে হয়েছিল তো এই টপটা নিয়ে নিয়েছি আর নিচে যে জিন্সটা আছে দুটো নিয়েছি একটা ব্ল্যাক কালার আর একটা এটা তো যাই হোক সব কি কি নিয়েছি না নিয়েছি কি কি শপিং করেছি সব কিন্তু আমার অনুষ্ঠানে এক্সট্রাতে আপলোড করেছি এই ব্লগটা বেশি বড় হয়ে যাবে জন্য এই ব্লগে দিইনি তো যাই হোক কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো মোটামুটি হয়ে গেল জামা কাপড় কিনা এখন হচ্ছে আমার জন্য মামা জন্য নেব এখন চলো মামা জন্য কিছু পছন্দ করি

তো এখন হচ্ছে আমি আমার মামামের জন্য নিচ্ছি তো এখানে এই যে এই প্যান্টগুলো নিচ্ছি আর মামাম মামামের সবথেকে বেশি পছন্দের ও কি নাম জানো তো সিস্টার প্যান্ট মানে ও জানি না কোথা দিয়ে শিখেছে তো যাই হোক মামামের জন্য শপিং হয়ে গেছে টুকটাক অনেক কিছুই নিয়েছি আর তোমাদের দাদাভাই এখন ওর জন্য নিচ্ছি ও বেশি একটা শপিং করেনি তবে আর কি নিয়েছে কিন্তু অল্প নিয়েছে তো চলো সব কিছু তোমরা অনুসরী এক্সট্রাতে ওটাতে আমি আপলোড করব এখনও করিনি যদিও তো ওটাতেই তোমরা দেখতে পারবে কিছুক্ষণ ওয়েট করো তারপর সে এক্সট্রাতে নতুন ভিডিও চলে আসবে কী কী শপিং করেছে না করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমাদের শপিং কিন্তু ডান হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা এখন যাব খুব দরকারি একটা জিনিস কিনতে তো চলো যেতে থাকিও হ্যাঁ তার মধ্যে একটু ট্রেন্ডসেও ঢুকবো যেহেতু একটা টপ এখান থেকে নিয়েছি তোমার খুব একটা বেশি মানে ভালো লাগছিলো না আরও যদি একটা দুটো নিতাম তার জন্য ট্রেন্ডসে যাব ওখানে গিয়েও বেশি একটা ভালো লাগেনি তো চলো এবার হেঁটে হেঁটে যা তো ওই যে বললাম না শুধু একটা টপ কেনার জন্য ট্রেন্ডসে ঢুকেছিলাম তবে ওখানে গিয়ে ভিডিও করা হয়নি কিন্তু পছন্দ হয়নি তাও একটা কোনো রকমভাবে পছন্দ হয়েছে নিয়ে নিয়ে তো এখন যাব হচ্ছে সানগ্লাস কিনতে তো আমি আগে এমনি নর্মাল দোকান থেকে নিয়েছিলাম কিন্তু ওগুলো নষ্ট হয়ে যায় খুবই তাড়াতাড়ি ভেঙে যায় কিভাবে ভেঙে যায় বুঝতেও পারি না তো তার জন্য এবার ভাবলাম যে একটু ভালো সানগ্লাস নিয়ে নেব ঠিক আছে শপিং এখন বাড়ির দিকে যাব হ্যাঁ কিনবো সাইকেল কিনবো আমি এখন চলো এই যে কুকিজটা নিচ্ছি আর এই যে পেস্ট্রি নিলাম একটা ডোনাট নিলাম আর একটা হচ্ছে পেস্ট্রি নিলাম মামামের জন্য মামামা আশা করে আছে রোল নিয়ে নিলাম একটা ছোটোবেলায় ছোটোবেলায় খেতাম সে এমনি ধরো তো এটা এই ক্রিম রোলগুলো ছোটোবেলায় খেতাম এটা ব্যাগ পাঁচ টাকা করে হিসেবে দোকান থেকে নর্মালি কিনে মনে পড়ে সেই দিনগুলো বাবু একটা ছবি তুলি তোমার নেই যে আজকাল এইগুলো খায় ভুজিয়া ওপরে গিয়ে এইগুলো তোমার বলে ভুজিয়া একদিন নেই পাগল হয়ে গেছে উৎস বাজার থেকে তারপর আমরা চলে এলাম একটা সাইকেলের দোকান হ্যাঁ আমি একটা সাইকেল কিনবো আর যেটা কিনা না উপর হয়ে আছে সব থেকে উঁচু হয়ে আছে ওই সাইকেলটা এত বেশি কিউর দেখতে তোমাদের কেমন লাগছে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আমার এবং তোমাদের দাদা ভাইয়ের তো এখন হচ্ছে আমি একটা সাইকেল নেব তো সেই জন্য এখন ও বলছে কোনটার কি দাম আর কি দাম দর করছে আর আমার সাইকেলটা খুবই প্রয়োজন তার জন্য নিচ্ছি আর স্কুটি নিতাম তোমরা জানি অনেকেই বলবে দিদিভাই স্কুটি নিতে কিন্তু স্কুটি নিয়ে যে মেয়েকে নিয়ে চলাফেরা করব সেই সাহস এখনও হয়নি সাইকেলটা চালাই একটু একটু এই রোডে চালাতে চালাতে তারপর এমনিতেই স্কুটি নেব আমি ফ্ল্যাটে শিফট হয়ে যাওয়ার পর স্কুটি নেব। তার আগে আমি সাইকেলটা নিচ্ছি আর এখন বিশেষ কারণ কেননা সাইকেলটা আমি হচ্ছে যোগা ক্লাসে ভর্তি হয়েছি তো আমি কিছু মানে কি বলবো মানে ওখানে যাই তো তার জন্য আর ওই যা যেখানে আর কি যায় যোগা করতে তো এমন একটা জায়গায় ওখান থেকে না ধারে কাছে কোনো অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড আছে বা কিছু কিছু নেই এবার দশটা থেকে এগারোটা অবধি যোগা করি তারপর এগারোটা পনেরোই মেয়ের ছুটি হয় ওখান থেকে ধরো যে পায়ে হেঁটে যাব সেটাও হবে না আবার যে ওখান থেকে টোটো ধরবো সেটাও হবে না তার জন্য আমার সাইকেলটা খুবই প্রয়োজন ছিল আর এমনিতে আমি সাইকেল চালাতে পারি খুব ভালো পারি কেন বিয়ের আগে সাইকেলে করেই পড়তে যাওয়া স্কুলে যাওয়া সব জায়গায় করে বেড়াতে তো সেই জন্য সাইকেলটা কিনলাম আর এই সাইকেলটা নিয়েও তো আজকে এলাম সাইকেল কিনতে একটা সাইকেল নিলাম যেটা আর কি দেখলাম মানে মশলা ওটাই নিয়েছি ওই কালারটা খুব ভালো লাগলো মাল্টি কালার মানে দুটো কালারের আর হচ্ছে গিয়ে বিয়ের আগে তো স্কুলে যেতাম পড়তে যেতাম সাইকেল করে সবসময় বাজার ঘাট এখানে ওখানে স্কুটি কিনতাম কিন্তু আমার স্কুটি চালানো সত্যি বলতে সাহস নেই মেয়েকে নিয়ে টুকটাক পারিই কিন্তু সেই যে বেরোবো মেয়েকে নিয়ে একটা সাহস সেই রোডে মানে ওর ওরকম সাহস নেই তাই আমি সাইকেলই নিলাম আর তোমাদের দাদাভাই পরে ফ্ল্যাটে যাই তারপরে আর আর এখন সাইকেলটা নিয়ে চলি আর এখন আমি যোগাযোগ ভর্তি তো সেই জন্য সাইকেলটা আমার লাগবেই তো চলো বাড়ি গিয়ে সবটা বলছি এখন আর কি বললাম সাইকেলটা নিলাম তো এখন ওই সেট করা হচ্ছে ঝুড়ি টুড়ি লাগাবে বেল লাগাবে সেই জন্য চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো ও এখন যাবে সাইকেল চালিয়ে চালিয়ে অনেকটা রাস্তা ঠিক আছে তো এই যে তো চলো এখন হচ্ছে আমি অটো করে যাবো বাড়ি আর ওই সাইকেলটা চালিয়ে চালিয়ে যাবে তো ফাইনালি হয়ে গেল আমার হিরো

হ্যাঁ ওটাই তা এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া আজকে আমি রান্না করেছিলাম হাঁসের মাংস আমার বরের ফেভারিট এখন মাটন থেকে চলে এসছি হাঁসের মাংসতে আগে বলতো কষা কষা করে ইয়ে একটু লাল লাল ঝোল করে মাটন রান্না করো আর এখন বলে হাঁসের মাংস রান্না করো কি গো কি হয়েছে ভালো লাগছে না খিদে পেয়ে গেছে তো চলো দেখাই তোমাদেরকে মাংসটা একটু ভিডিও ফোনটা ধরে দাও এখানে আছো ভাত ছিল গরম করেছি আর এই যে হচ্ছে মাংসটা হাঁসের মাংস তো এইগুলো এখন খাওয়া হবে আর পিঙ্কি আসেনি কিছু বাসন তো গামলাই রেখে দিয়েছি কিছু বাসন রেখে দিয়েছি বাইরে আমরা কোথাও বেরোলে যে জানি পিঙ্কি দিয়ে এই টাইমে আসবে তখন বাসনটা গেটের বাইরে রেখে যাই যেহেতু ঘর তালা দিয়ে থাকে তো দেখি ওগুলো মাঝে আর ফোন করলাম বলছে আমার মাথা ব্যথা হচ্ছে আসতে পারবো না পিঙ্কি দি সচরাচর এমনি কামাই করে না খুব শরীর খারাপ হলেই করে তো এইবার এই এত থালা বসন আমি এগুলো মেজে রাখবো খাওয়া দাওয়ার পরে আর গামলায় যেগুলো আছে ওগুলো সকালে পিঙ্কি দিয়ে মাছ বেশি তো চলো এবার ভাত বেড়ে নি খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাকো খাওয়া চ্যালেঞ্জ ভিডিও হ্যাঁ খাওয়া চ্যালেঞ্জ ভিডিও তারপর ঘরে এসে দুজনে বসে পড়েছিলাম খেতে আর কি কি করেছি সবটাই তোমাদেরকে দেখালাম আর হ্যাঁ আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব কাল থেকে দেখতে পারবে তোমরা তোমরা আমার ঘোড়ার ব্লগ জার্নি ব্লগ তো সব কিছু আস্তে আস্তে করে পেয়ে যাবে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে আর খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তো চাটা সবাই খুব খুব ভালো থেকো